গাইস, এখন সকাল 7টা বাজে। এখন আমি ঘুমাচ্ছি। গাইস আসসালামু আলাইকুম, ইসমি নাদা বরক, ঈদ মোবারক। গাইস একটু পরেই নামাজ পড়তে যাব। গাইস ঠান্ডা লাগছে, সবাই দোয়া করবেন। আমার যেন ঠান্ডা সুস্থ হয়ে যায়। আচ্ছা, যদি আপনারা যে আমার আল্লাহ যদি রহম করে এটার থেকে আমি আরও বড় বড় সবাই অ্যাভেলেবেল দিক দিয়ে আমার বড় কাছে নেবে। মাকে দেখাবো না, দাম দামাতে হবে। একটা ছবি তুলতেছি, বাবা তুলে দিচ্ছিল। গ্যাস সকাল ওরা এত মিষ্টি খেতে ভালো লাগে না। গ্যাস আসতে হলো, ঈদের সকালটাই খাচ্ছি। মজা হয়েছে, আমি একটু ঘুমাবো। করবো না, সালামিটা যখন নিছিল। গ্যাস চুরি, এটা হচ্ছে আলিফের বোর্ড চুরি। আপনারা দেখবেন এই ছোট বাচ্চা বিয়ে করছে। এইসব এগুলার বোর্ড চুরি, বিয়ের লাল চুরি। গাইস আমি দুষ্টামি করছি, আপনাদের বোম ফুটা হয় নাই, আমরা বোম কিনামবো, কালকে ঘুরতে যাব, আপনারা দেখবেন। অনেক অবশ্যই জানি কি নাম। গাইস আমি আদুরকে মেম্বারে দেখা দিচ্ছি। হ্যাঁ আমি আদুরি মেম্বার। আমি ক্যামেরা অ্যাডাম। হাই আমি আদুরি মেম্বার। অনেক হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দে আদুরু ড্রয়িং রুমটা ভিডিও করে রানি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইসমি নাদা বলক। আজকে হলো সালামে হলো এত টুকি উঠছে। গাইস দেখবেন আমাদের সালামে পড়া, দেখবেন গাইস, দেখবেন, দেখতে চান কাকি কমেন্ট করে দেন। তা দেখাচ্ছি দেখাচ্ছি, ঈদ মোবারক। গাইস চুদি এসছে, অনেক অনেক ভালো, সেই জন্য আমি ঈদের দিন দো। গাইস মাম্মু দিয়েছে, দিদা দিয়েছে, আমার আমার যে চাষো বন্যা এটা দিয়েছে, চারশো বন্যা আমার চারশো বন্যা, ও যে ওটা হলো দিদা আমাকে এটা দিয়ে না, আমার আমার হলো এই টাকা গেলি চা, এই যে এই টাকা গেলি চাচু দিয়েছে, এই সব সব টাকা দেখেন, এই যে এই নোট গিয়ে এই যে ২০ টাকা নোট আমাকে চাচু দিয়েছে। চাচু চাচু ভালো, চাচু তোমাকে সমাজ সমাজ, চাচু চাচু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে তুমি সালামি নিয়ে অনেক কক্কায় কথা বলো,
আপনার বিকাশেরা পাঠাইস, আপনারা এখানে পাঠাইন না। আপনারা আমাকে বলছিলাম কে করে দিবেন, আপনারা কেউ করে দিবেন না। এতদিন আমি বড়কে যাচ্ছি, আমি এক বছর ধরে বড় করছি, আপনারা কেই করে দেন না। খালি আমার বিরতে একটা রাই, আপনারা খালি দেখেন আর পাল্টে দেন, সাবস্ক্রাইব করেন না। এই যে মানুষের ভিতরে লাইক দিয়ে কে করে দেন। এই যে পেলে আমার ঘরে একটা পেলে বাটন নাই, আপনারা একটা হারামি যে যে এলা। গাইস আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশেই থাকবেন, আর যে কথাটা মনে করেন না বিশ্বাস সালামি আসে করেন, সাবস্ক্রাইব করেন। আমি এলো টেকাটা, আমি এটা হচ্ছে ঈদের পরের দিন। গাইস আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। গাইস আজকে আমরা সবাই এসেছি, আমার আপুরা এসেছে। গাইস এটা হলো বেড়াইতে ওদিকে। গাইস আমরা ঢাকাই থাকি, আমাদের গ্রামের বাসায় যাওয়া হয় না। আমার সব কাজিন যারা ঢাকায় থাকে, তাই হলো আমাদের গ্রামে যাওয়া হয় না। তাই আমরা গান পরিবেশ দেখতে আমরা তাহলে যে সাঁতার করে বেড়াইতে আমরা চলে আসছি। গাইস এটা হলো মরমের টাইপের কি জানি না, নিচ আমি জানি না। বাবা চিরামাখা বাবা নিয়েছে, আমি বাবার থেকে ওইটা ওগুলা কারণ ভালো না। আমি বাবাকে সব কিছুই নিশ্চিত করি, খালি আমি ওইটা ফাড়া দিয়েছি। এটা দিয়ে আপনারা মনে করেন 300 ফিট পরে হলো গ্যাস, আর ইসাপুরা যাওয়া যায়। 300 ফিট যেতে চাচ্ছিলাম, সো যাইনি। গ্যাস দুইটা ওই যে দুইটা দুধের স্বর নিয়েছে, তাও গাইস স্বরটা একটু মজা যায় না। গাইস বাবা আমাকে খাইয়ে দিচ্ছিল, আমার গরমটা খাইয়ে দিচ্ছিল, ভুলে দেখে নেই। পুরো জিপটা মা পড়ে গিয়েছে, পানি খাসি পড়ে। গাইস আমার খেতে ভালো লাগছিল না, তারপরেও বাবা খাইয়ে দিচ্ছিল। আমি বল এটা হলো আমার বোন আর আমরা খাবার অর্ডার দিয়েছি, আর হলো আমাদের যে খাবার 1 মিনিটের ভিতরে এসে পড়েছে। বারবিকিউরা কিউটা মজা ছিল, আমরা বেশি খেতে পারি না তাই কম করে নিয়েছি। গাইস আরও পাশে নিয়েছি রুচি আর বারবিকিউ। পাশে টিভি হলো 5-6টা বাচ্চা ছিল, ওরা হলো বেড়াইতে স্থানীয়, ওরা অনেক চালাক অনেক দুষ্ট। আর আমার অনেক ওদের সাথে মজা নিচ্ছিল। ওদেরকে দেখাবো এই যে গাইস চুরি ধরে আমি টানাটানি করছিলাম, একজন আমার গালটি দিচ্ছে, ওই অনেক রাগ করেছে। আমার বোনরা
রিক্সায় উঠেছে আর আমরা বাইকে গিয়েছি। রাস্তাটা অনেক সুন্দর। এটা হচ্ছে 100 ফিটের রাস্তা। আমরা আসছিলাম অন্য রাস্তা দিয়ে, ওই রাস্তাটা চান্দিখা ফেস্টিভ্যাল পর্যন্ত আসছে, একটা রেস্টুরেন্ট ফেস্টিভ্যাল। তো ওইখান থেকে আবার ব্যাক করে আবার সেই আগের জায়গায় যাচ্ছি। এবার বলেন কত ট্রেন আমরা ঘুরতেছি রিক্সা দিয়ে। তো আমাদের সাথে আপনারা একটু চিল করেন যাবেন। সবাই সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, ভালো লাগতে ভিডিওটি শেয়ার করবেন, গাইস সবাই লাইক করে দেন। তো গাইস আজকে সবথেকে বড় ভুল হয়েছে আমাদের ঘুরতে যাওয়াটা। আমাদের রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যা বলার বাহিরে। তো রাস্তায় যে এত জ্যাম হবে আমরা ভাবিও নাই, যদি জ্যাম হইতো তা জানলে আর আমরা যাইতাম না। রিক্সা নেমে এখন আবার রিক্সা নিলাম, পূর্বাঞ্চল 10 নম্বর লেন মানে আমাদের বাসায় যাচ্ছি। তো চলেন গাইস, এখন বলছিলাম আমরা একটু আন্ডারল্যান্ড যাব, একটু রাইডে উঠবো, কিন্তু এখন না খুব টায়ার্ড লাগতেছে। খাওয়ার পরে এখানে আমরা লুচি খাইছিলাম আর হচ্ছে মুরগি ভাজা মানে বারবিকিউ দেখেছিলাম। এখন অস্থির লাগতেছে, ভাবলাম এখন না থাক, অন্যদিন আসবো। আন্ডারল্যান্ড অনেকবারই আসা হয় আমাদের, অনেকবার আসছি আমরা, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বেশিরভাগই আসা হয়, বাট আপনাদের দেওয়া হয় না। তো আজকে যাচ্ছি না আন্ডারল্যান্ড, অন্য সময় এসে আপনাদের দেখাবো আন্ডারল্যান্ড পুরোটা ঘুরে দেখাবো। তো এখন বাসায় যাচ্ছি, লেটস গো, চলো।